আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই দশম অধ্যায়। অধ্যায়ের নাম নানা রকম আকৃতি মাপি। পৃষ্ঠা হলো 213। আমরা এখানে 3 নম্বর কোশ্চেন সলভ করব। নর্মালি আমরা কিন্তু কখনো বোর্ডে লিখিয়ে আপলোড করি না, আমরা প্রত্যেক অঙ্ক করবে, কিন্তু অঙ্কটি অনেক বড় হওয়ার কারণে আমরা বোর্ডে লিখে দিচ্ছি এবং আমি আপনাকে সুন্দর করে বোঝাই দেবো ইনশাল্লাহ। তো শুরু করলাম, আমরা এখানে 3 নম্বর কোশ্চেন সলভ করব। একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিং, অর্থাৎ একটা বিস্কুট কোম্পানি সে বিস্কুট প্যাকেজ করবে, প্যাকেজ ভিতরে যে প্যাকেট আমরা খুলি সেটা প্যাকেজ। এখন আয় সে কী করবে, আয়তাকৃতি ঘনবস্তু আকৃতি বাক্স তৈরি করবে। আপনি যে বিস্কুটগুলো খান নর্মালি প্যাকেট না, কিন্তু এই বড় একটা বক্স বাক্স থাকে, প্যাকেট বিস্কুটগুলো প্যাকেট কি সাজানো থাকে, এই এখান থেকে দোকানদার নিয়ে আবার ভেঙে ভেঙে প্যাকেট সব আলাদা আবার, কিন্তু এই যে এই প্যাকেট কিন্তু পুরো প্যাকেট, যেখানে মিনিমাম 100 প্যাকেট থাকে, 20 এরকম ঘনবস্তু আকৃতি। ওকে, এখন সে দুই ধরনের মাপ বলে দিছে, দুই ধরনের মাপ, একটার মাপ হলো দৈর্ঘ্য হলো 20, একটা হলো প্রস্থ হলো 8, উচ্চতা 3, আরেক ক্ষেত্রে দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 10, উচ্চতা 4, এই দুই মাপ বলে দিছে। আমি পুরো লিখে না এখানে বসতে কোন ধরনের বাক্স তৈরি করলে কোম্পানি লাভবান হবে, এই যে দুটা মাপ বলে দিছে, এখান থেকে কোন ধরনের বাক্স তৈরি করলে কোম্পানি কী হবে লাভবান হবে। সেকেন্ড বক্স দেখাও যে আয়তনের পরিবর্তন করলেও, এই যে মানে মাত্রার পরিবর্তন করলেও আয়তন একই থাকে, আমি যদি মাত্রার পরিবর্তন না করি তাও কি আয়তনটা একই থাকবে, এটা দেখাতে বলছে। তো এখানে আমরা দুইটা পার্ট দেখেন, দেওয়া আছে দৈর্ঘ্যটা হলো এল, প্রস্থ হলো বি, আর উচ্চতা ধরলাম এইচ, তিনটা মান ধরে নিস, দৈর্ঘ্য এল, প্রস্থ হলো বি, উচ্চতা এইচ। এবার সূত্রটা খেয়াল করেন, আমি সূত্রটা অনেকে বুঝেন না, এই জন্য আমি টাইম নিয়ে কাজ করলাম। দেখেন দৈর্ঘ্য হলো এল, প্রস্থ হলো বি, উচ্চতা হলো এইচ, সমগ্র দল মানে কি জানেন, সব 4-5টা, তাহলে এটা সূত্রটা আমি দেখাবো ইনশাল্লাহ পরে এক সময়, সবগুলো ডাবল আসবে। এখন দেখেন 2×2, আগে লেখেন এল বি, এল গুণ বি মানে এল বি, বি গুণ এইচ, বি এইচ, 2 LB বি এইচ, আবার ঘুরাইয়ে এইচ এল, তাহলে ঘটনা কী হলো বলুন তো, আগে দেখেন কত ইজি, এল বি বি এইচ দেন এইচ এল, ঠিক আছে। আমি যদি এভাবে একটা এল বি পরে এইচ, তাহলে এল বি বি এইচ এইচ এল, শেষ, এল বি বি এইচ এইচ এল, 2×2, এটা জাস্ট মান বসান, এল মানে 20, বি মানে 8, তো বি মানে মানে 20×8, এটা পরটা 8×3, পরটা 3×20, মান বসাই দিস, এটা গুণ করলে 160, এটা গুণ করে যোগ করে দেন 120, আচ্ছা 220, 224, এটা গুণটা ভুল হয়েছে, যোগটা 160, 220 আর 24, 244 হবে, এটা 244, 244×2, 188, ঠিক আছে, 160, আচ্ছা 220, আর 244, ওকে। তাহলে এই হলো প্রথমটার সমগ্র তলের আয়তন, ক বাক্সের ক্ষেত্রফলটা। আয়তন কী হবে, আয়তন মানে 3টা জিনিস, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন মানে 3টা জিনিস, তাহলে এখানে দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 8, উচ্চতা 3, আয়তন পেয়ে গেলাম, 8×20 160, 480 গুণ করে 3 দিয়ে, বা 24×20 480, 24×20, 24×20 ষোলো বসে গেল, 48 480, সব গুণ কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে হবে না, মুখে করতে হবে। সেকেন্ড বাক্স দেখেন, দৈর্ঘ্যটা কত, 12, প্রস্থ হলো 10, উচ্চতা 4, এল ধরলাম দৈর্ঘ্য, প্রস্থ হলো বি, আর উচ্চতা হলো এইচ, আগের মতো দেখেন এল বি, একবার দেখালাম একবার, এল বি এইচ, এল পরে হলো বি পরে এইচ, এল বি একবার, বি এইচ একবার, পরে এইচ এল, অথবা এল বি এইচ, এল বি বি এইচ এইচ এল, এই লিখে নিন সেখানে, দেন আপনি মানটা বসাই দেন। তাহলে এখানে 2 আগে বসে গেল, এল মানে 12, বি মানে 10, বি মানে 10, এইচ মানে 4, ওকে, তাহলে এইচ এল 4, এইচ মানে 4, বি মানে এল মানে 12, 120, 40, 48 গুণ করে দেন, 2×, এটা যোগ করলে 208, 120, আর 40 হলো 60, 40, 200, 208, 208×2, 416, এর আয়তনটা কী হলো, দৈর্ঘ্য হলো এল, প্রস্থ হলো বি, উচ্চতা এইচ, গুণ করলে 12×10×4, 480। এখন দেখেন প্রথম প্রশ্নতে যে কোন ধরনের বাক্স তৈরিতে আপনার কোম্পানি লাভবান হবে, এখন আমি দেখলাম প্রথম ক্ষেত্রে আয়তন কত, 480, সেকেন্ড ক্ষেত্রে আয়তন কত, 480, তাহলে আয়তন কিন্তু একই হয়ে গেল, আয়তনটা কী হয়ে গেল, একই হয়ে গেল, এটা দিয়েই বুঝতে পারলাম না, ক্ষেত্রফল এ 488,
416। অ্যান্ড আপনি একটা জিনিস নর্মাল বুঝেন, কোনো একটা জিনিস তৈরি করবেন, মনে করেন আমরা সাপোজ একটা বড় কোনো খাট, মনে করেন খাট যেটা 5 ফিট 7 ফিট, তবে এরকম করেন বড়ো জিনিস আর একটা ছোটো জিনিস, ছোটো জিনিসের পরিমাণ কম, জিনিস কম লাগবে, বড়োটার কি পরিমাণ বেশি লাগবে, তাহলে যেটা বড়ো সেটা বেশি খরচ হবে, তার মানে এটার ক্ষেত্রফল কত, এটা 16 488, এটা হলো কত 416 488। তাহলে এখানে লেখেন, এখানে লিখছি আমার, এখানে দেখা যাচ্ছে যে ক বাক্স এবং খ বাক্সের আয়তন একই, ওকে, কিন্তু হলেও সমগ্র ফলের ক্ষেত্রফল একই না, খ এর মানটা কম, এই যে খ বাক্সের সমগ্র ফলের ক্ষেত্রফল কম, এই জন্য এই বাক্সের উৎপাদন করলে কোম্পানি বেশি লাভবান হবে। তাহলে কী বললাম, দেখলাম যে ক এবং খ বাক্সের আয়তন একই, কিন্তু ক বাক্সের তুলনায় খ বাক্সের সমগ্র ফলের ক্ষেত্রফল কম, এই 416, এই এটা তৈরি করলে কোম্পানি বেশি লাভবান হবে। আর একটা কথা ছিল দেখাতে বসে যে মাত্রা একই হলেও আয়তন একই হয়, মাত্রা ভিন্ন হলেও, এই লেখাটা আপনি এখানে লিখবেন, এটা কিন্তু শেষ হয়ে গেল, এখানে এলাকাটা একটা নিচে লিখবেন যে এখানে দেখা যাচ্ছে যে বা উপরোক্ত আলোচনা থেকে বা উপরোক্ত তথ্য থেকে জানা আছে যে বাক্সের মাত্রাগুলো পরিবর্তন হলেও আয়তন একই হতে পারে, একটু নিচে লিখে দেবেন যে বাক্সের এই যে এই মাত্রাগুলো, এই যে এই জিনিস এগুলো দৈর্ঘ্য প্রস্থ মাত্রা, মাত্রাগুলো পরিবর্তন হলেও কি আয়তন একই হতে পারে। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক ইয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।